নদ নদীর পানি কমতে থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে তবে এখনও পানিবন্দি দিন পার করছেন নিম্ন ও চরাঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষ সড়কে পানি থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে মাধ্যমিক ও প্রাথমিকের তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম নিমজ্জিত এগারো হাজার হেক্টর ফসলি জমি সিরাজগঞ্জেও কমছে যমুনার জল কিন্তু ভোগান্তি কমেনি বানভাসীদের দুর্গত এলাকাগুলোয় ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন বানভাসীরা গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হলেও অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে জেলা সদর সুন্দরগঞ্জ ফুলছতি ও শাঘাটায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির তবে কয়েকদিন ধরে পানিবন্দি থাকায় দুর্গত এলাকাগুলো দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট কুড়িগ্রামেও ধরলা দোধকুমার সহ অন্য নদ নদীর পানি কমতে শুরু করেছে তবে ব্রহ্মপুত্রের পানি এখনও বইছে বিপদসীমার ওপর দিয়ে এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি শহর থেকে পানি নেমে গেলেও হাওড়াঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি এখনও পানিবন্দি সদর শান্তিগঞ্জ জগন্নাথপুর ছাদক দোয়ারাবাজার বিশ্বমরপুর ও তাহিরপুরের নিম্ন ও হাওড়াঞ্চল সুনামগঞ্জ তাহিরপুর সড়কে পানি থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে এবার যাব সিরাজগঞ্জে সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তাফা রুবেল রুবেল আমাদের জানাবেন যে এখন বন্যার কি পরিস্থিতি কোন কোন এলাকায় আসলে নতুন করে পানি বেড়েছে এবং কোন কোন এলাকায় পানি কিছুটা কমেছে এবং যারা বন্যা দুর্গত আছেন তাদের কাছে কি এখন ত্রাণ সহযোগিতা ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ আসলে ইতিমধ্যে কিন্তু গত থেকে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে বর্তমান বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার কমছে না চিত্র একসাথে অভ্যন্তরীণ নদীতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে সেই সাথে নতুন নতুন এলাকাও কিন্তু এখন পর্যন্ত প্লাবিত হচ্ছে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ এখন আহ বিশুদ্ধ পানির অভাব এবং পয় নিষ্কাশন থেকে শুরু করে সবকিছু মিলেই কিন্তু মানুষের অনেকটাই দুর্বিশ জীবন যেমন চলছে আপনার ঘরে এখন কত পানি কি অবস্থা এবং কি এখন থাকা পোলা বা নোয়া খানা খা জীবন যাচ্ছে এবং আর বেরি বাদে দরকার আর অসুখ বাড়িতে এখন অবস্থা এই চার আঙ্গুল পানি কমে আর কি হয় কিন্তু মানুষ খুব অভাব আর বেরি বাদে দরকার মানুষের আমার তাঁত শিল্পে লাগা তাঁত রাত করে পানি উঠছে এবং তাতে বিম পর্যন্ত পানি নষ্ট হয়ে দিছে আমাদের কারিগর যাইতে একবার শেষ এই বন্যায় এগারো উপায় নেই আর রোগ অসুখ পল আগা পেটের ব্যথা ব্যবসা নাই মানুষের খুব দুর্ভাগ্য

ক্ষতি হয়েছে কৃষি এবং শিল্পের যে ক্ষতিটি হয়েছে এই ক্ষতি কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ বানি বানী কমে গেলেও তারা পুষিয়ে উঠতে পারবে না সরকারি অনুদান ছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না এগুলা পুষিয়ে উঠতে